একটু পরেই মানে আজকে কিন্তু রাত্রির 11টার মধ্যে রিমান ঝড় আসতে চলেছে। ওরে বাপে বাপ, সমুদ্রের দেখো উত্তাল অবস্থা। আর এর মধ্যে আমি কিন্তু আজকে আছি মন্দারমণিতে। ওরে বাবা, এই দেখুন জেলিফিশ, এটাকে হাত দেওয়া উচিত নয়। এই হচ্ছে লাল কাঁকড়া। ওই পালা 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 পালা, যেহেতু কাল থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তো সমুদ্রের জল কিন্তু অনেক কাছে রয়েছে এবং অনেক উত্তাল। ও কি সুন্দর, আরে কি সুন্দর দৃশ্য। বহু বছর আগে থেকেই বাঙালির চোখের মণি দীঘা কিংবা মন্দারমণি। বয়সের কোনো বাধা নেই, 8 থেকে 80 সবাই ভালোবাসি। সমুদ্রের জলে চলুন দুজনে গা ভাসি। বউয়ের ক্যাচক্যাচানি কিংবা অফিসে সারাদিন মুখ ঝামটা অনেক তো হলো, চলুন গুটি গুটি পায়ে ঘুরে আসি। বিস্তীর্ণ সমুদ্র সৈকত, সাথে ঝিরিঝিরি বৃষ্টি, আহা নিজের মনের কথা শুনুন, প্রাণ ভরে বাঁচুন। এই মেখেলা দিনে একেলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ওয়েলকাম ওয়েলকাম টু মন্দারমণি। জাস্ট ওয়েদারটা দেখুন একবার, কত সুন্দর লাগছে। এই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সাথে হালকা পাতলা রোদ, সেই ফাঁকে ধর্মতলা থেকে 150 টাকা দিয়ে টিকিট কেটে চেপে বসলাম দীঘার বাসে, গন্তব্য চাউলখোলা। তীরের মতো ছুটে যাওয়া বাস 3 ঘন্টার মধ্যেই পৌঁছে দিল চাউলখোলা। কোনো রকমে চাউলখোলা থেকে একটা অটো ধরে 30 টাকা দিয়ে শেয়ারিংয়ে পৌঁছে গেলাম মন্দারমণি। আমি এখন আছি মন্দারমণিতে সব থেকে সেরা এবং সুন্দর একটি রিসর্ট কিংস ক্রাউন। ফাইভ স্টার প্রপার্টি কি নেই, রিসর্টের মধ্যে আপনারা সব কিছু পাবেন। সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরি রুম, বিশাল বড় ডাইনিং স্পেস, খাওয়া দাওয়া আপনার পছন্দসই তো হবেই। সাথে 3 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন মন্দারমণি সি বিচে। রিসর্টে পৌঁছে প্রথমেই সেরে ফেললাম বুকিং প্রসিডিওর, তারপরে নিয়ে নিলাম একটা সুন্দর রুম। ওহরে, পালঙ্কের বিছানা দেখুন একবার, কিং সাইজ বেড, যেখানে আরামসে আপনারা দুজন থাকতে পারেন। এটা কিন্তু একদম রয়্যাল রুম, রয়্যাল যাকে বলা যায়। এসি রয়েছে, একটা সোফা সেট রয়েছে, টি টেবিল রয়েছে, এদিকে রয়েছে টিভি। আর খুব সুন্দর দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা কিন্তু রুমটা। আরেকটা আমরা জিনিস দেখাই, এটা হচ্ছে কি ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পাবেন। এই জাস্ট দেখুন, এই দেখুন ব্যালকনি থেকে এরকম একটা বেশ সুন্দর ভিউ পাবেন সুইমিং পুলের। ওয়াশরুম, শুনুন ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন ওয়াশরুম দেখুন, ওয়াও। স্নান করার জায়গা একটু আলাদা করা, এটা হচ্ছে তোমার কোমর রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা হেয়ার ড্রায়ার রয়েছে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে দেখুন, সাবান, তেল, শ্যাম্পু, মাখন, ব্রাশ সব কিছু দেওয়া রয়েছে এখানে। তেমন কিছু বলার নেই, ঝড় বৃষ্টির সময় তাতেই লাঞ্চটা করে নিই। লাঞ্চ করতে বসে গেছি। এখানের প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু মেনু কার্ড দেওয়া রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে অর্ডার করতে পারেন। আমরা নিয়ে নিয়েছিলাম ভাত আর চিকেন, জাস্ট নর্মালি খাবার একদম, এটাই খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এখানের সমস্ত খাবার কিন্তু আলাকাটে সিস্টেম, আপনারা আপনাদের পছন্দসই খাবার খেতে পারেন। আমি নিয়ে নিয়েছিলাম ভাত আর চিকেন।
সামনেই কিন্তু রাস্তা করা রয়েছে সি বিচ যাওয়ার জন্য। চলুন যাই। বাহ, দুপাশে বেশ ছোটো ছোটো ঝাউ গাছ রয়েছে, সুন্দর রাস্তা করা রয়েছে, আপনারা এই রাস্তা ধরে সি বিচ চলে যেতে পারবেন। মানে এই সি বিচ সামনেই দেখা যাচ্ছে, একদম রিসোর্টের পিছনে কিন্তু রয়েছে সমুদ্র। চলে এলাম মন্দামণি সি বিচে, দেখুন কত সুন্দর লাগছে। সামনে একদম বলতে গেলে সি বিচের সামনেই কিন্তু এই রিসোর্টটা, ভীষণ বড় একটা প্রপার্টি এবং খুব সুন্দর সাজানো গোছানো এই প্রপার্টিটা। কি ভাবছেন, আসবেন নাকি এই সুন্দর প্রপার্টিতে আপনার মনের মানুষের সাথে নাকি ফ্যামিলির সাথে? প্রথমে আপনাদের রিসোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আপনাদের বলে দেবো এখানে যদি আপনারা আসেন কত টাকা আপনার খরচা পড়বে। এই হচ্ছে মেন রোড, এই মেন রোডের ওপরেই রয়েছে কিংস ক্রাউন রিসোর্ট। চলুন ভেতরে ঝুঁকি। আপনারা যদি পুরীতে যান দেখতে পাবেন পুরীর মন্দিরের সামনেই এরকম দুটো সিংহ রয়েছে যাকে বলা হয় সিংহদুয়ার। তেমনই আপনারা যদি মন্দারমণিতে এই কিংস ক্রাউন রিসর্টে আসেন দেখতে পাবেন এরকম দুটো সিংহ রয়েছে সামনেই, এটাকে বলা হয় সিংহদুয়ার। চলুন ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। দেখুন এই রিসর্টটার এদিক থেকে একটা সিঁড়ি উঠে গেছে, এইটা দিয়ে উঠে আপনারা দোতলা এবং তিনতলায় পুরো সোজা চলে যেতে পারবেন। প্রথমেই আপনাদের বললাম যে এই রিসর্টের ভিতরে অনেক ফুল গাছ এবং ফল গাছ রয়েছে। এই দেখুন ন্যাসপাতি গাছ, ন্যাসপাতি হয়ে গেছে। আমার পিছনে রয়েছে গন্ধরাজ, আহ কি সুন্দর গন্ধ। দেখুন এইদিকে সোজা গিয়ে আমরা কিন্তু এইদিকে সুইমিং পুল পেয়ে যাব, সুইমিং পুল এরিয়া এটা। এই দেখুন দারুণ দারুণ, খুব সুন্দর। এটা হচ্ছে বেবি পুল আর এটা হচ্ছে সুইমিং পুল, দেখুন কি সুন্দর লাগছে। আপনারা ব্যালকনি থেকে কিন্তু এই সুইমিং পুলের ভিউটা পাবেন। এই দেখুন জেলিফিশ, এটাকে হাত দেওয়া উচিত নয়, জেলিফিশ দেখুন, ও কি সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে লাল কাঁকড়া, ওই পালা 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 দা 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 দা। এই যা প্রচণ্ড হাওয়া হচ্ছে, কথা বলতে পারছি না, যেহেতু কাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো সমুদ্রের জল কিন্তু অনেক কাছে রয়েছে এবং অনেক উত্তাল। কাল কিন্তু এখানে রেমান ঝড় আসার কথা ছিল কিন্তু আসেনি, তেমন কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, সবই নর্মাল রয়েছে। সমুদ্রের জল এখন একটু উত্তাল রয়েছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বেশ সুন্দর রয়েছে প্রাকৃতিক পরিবেশ, খুবই ভালো। আকাশটা একদম পরিষ্কার রয়েছে, হালকা মেঘলা, আর সমুদ্রের জল দেখো কত সুন্দর লাগছে। ও জাস্ট এই ওয়েদারটা এত সুন্দর লাগছে, এতবার মন্দারমণিতে এসেছি এই ওয়েদার এই প্রথমবার পেলাম, অসাধারণ সুন্দর। এই ভরা বর্ষায় একদিনের ছুটিতে বাঙালি আর কি চায়, এত সুন্দর সমুদ্র সৈকত। মাঝে মাঝে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, যেহেতু রেমান ঝড় আসার কথা ছিল সেই কারণে প্রচণ্ড হাওয়া হচ্ছে এবং হালকা পাতলা মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, আর তার মাঝে এত সুন্দর ওয়েদার, আকাশ আর সমুদ্র যেন মিশে গেছে, দেখো এবার কত সুন্দর লাগছে। আর এই সময় কিন্তু চলে এসেছি আমি মন্দারমণি, কত ঝিনুক পড়ে রয়েছে এখানে, এ বাবা এত ঝিনুক পড়ে আছে, দেখো একবার বীজ ভর্তি হয়ে গেছে একদম, এত ঝিনুক পড়ে রয়েছে এখানে, ওরে বাপ রে বাপ দারুণ লাগছে। আরে অত কিছু ভাববেন না, চলে আসুন মনের মানুষের হাত ধরে এই সুন্দর সি বিচে। এই কিংস ক্রাউন রিসর্টের রুমগুলো আপনাদের দেখালাম, এনাদের কিন্তু কটেজও রয়েছে, দেখুন এই যে পিছনে রয়েছে। চলুন আপনাদের এই কটেজটা একটু ঘুরিয়ে দেখাই। সত্যি কথা বলতে মন্দারমণির মতো জায়গায় অনেক বড় একটা প্রপার্টি, সুন্দর সুন্দর রুম, সাজানো ঝাউবন রয়েছে, সুন্দর পরিবেশ। চলুন আপনারা দেখাই এই কটেজগুলো। এই হচ্ছে এনাদের কটেজের রুম, বাহ রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড়। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর ওইদিকে হচ্ছে ওয়াশরুম, এদিকে রয়েছে টিভি, ছোটো মতো একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি, এদিক দুটো সোফা সেট রয়েছে, সুন্দর একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা আমরা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই হচ্ছে এনাদের ব্যালকনি, এই দেখুন ওয়াও জাস্ট সুন্দর, জাস্ট সুন্দর, খুব সুন্দর লাগছে এখান থেকে, দারুণ 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 পরিবেশ, বিশাল বড় কিন্তু ব্যালকনিটা। এই রুমের প্রাইসটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন, এইটা কিন্তু ওঠানামা করে আপনারা ফোন করে কথা বলে নেবেন। এখন আছি মন্দারমণিতে কিংস ক্রাউন রিসর্টে, আর এখান থেকে রিসর্টের ছাদ থেকেই সি বিচ দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। নমস্কার দাদা, আপনার নাম কি? লালটু সন্নিগ্রহী। আচ্ছা, আর আপনাদের রিসর্টের নাম কি আছে? কিংস ক্রাউন হোটেল। আচ্ছা, কতগুলো রুম রয়েছে আপনাদের? টোটাল রুম আছে 63। আচ্ছা,
আর আপনাদের মোটামুটি কি ভেতরে সুইমিং পুল তো রয়েছে? সুইমিং পুলে চান করার জন্য অন্য কোনো টাকা লাগে না, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনাদের বুকিং করতে হলে নাম্বারটা একটু যদি বলেন। 9830203066 হোটেলের নাম্বার 9830203066। এটা আমাদের হচ্ছে মন্দারমণি নাম্বার, আমাদের ইয়ে ভিআইপি হেড অফিসের নাম্বার হচ্ছে 9830103630। আচ্ছা, তো দাদা নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। এই যে আমাদের কার্ড চলে এসছে, এই কার্ডে আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যারা ভাবছো যে মন্দারমণিতে ঘুরতে আসবে, তাদের জন্য বলবো যে কিংস কাউন্ট রিসর্ট কিন্তু খুবই বেস্ট একটা অপশান। তোমরা চলে আসো, ফোন করে বুকিং করো, আর চটপট চলে আসো। সুইমিং পুল থেকে শুরু করে ডিলাক্স রুম সব কিছু এখানে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। তো একটা দিন ছুটি কাটানোর সেরা ঠিকানা। বাড়ি যাওয়ার পালা, এখন ঘড়িতে বাজে বেলা 12টা। ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমি কিন্তু রেডি হয়ে বাইরে নিচে নেমে এসেছি। আর মন্দারমণিতে একটা দিন বেশ ভালোই কাটলো আমার। আমি ছিলাম এই কিংস ক্রাউন রিসর্টে। সত্যি রিসর্টটা খুবই সুন্দর, আপনারা চাইলে বুক করতে পারেন। আমি কিন্তু নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে চলে আসুন মন্দারমণিতে একটা দিন, এই লাক্সারি হোটেলে থাকুন। সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই রয়েছে। বেশ ভালো লাগলো। চলো, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বংফায়ার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।